ফের উড়িষ্যার বালাসোরের কাছেই একটুর জন্য রক্ষা পেল ট্রেন। ঘটতে চলেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় সাসপেন্ড করা হয়েছে দুজন রেলকর্মীকে। উড়িষ্যার বালাসোরের রেল দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে এবং সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার উড়িষ্যার বালাসোরের কাছেই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ট্রেন। উড়িষ্যার বালাসোরের কাছে নীলগিরি রেল স্টেশনের কাছে ঘটতে চলেছিল এই দুর্ঘটনা। তবে লোকো পাইলটের তৎপরতায় এই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া গেছে। কিন্তু এই দুর্ঘটনার জেরে রেল স্টাফের দুজনকে সাসপেন্ড করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন। তাদের কর্তব্যে গাফিলতি এবং উদাসীনতার কারণেই তাদের সাসপেন্ড করা হয়েছে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে নীলগিরি রেল স্টেশনের ম্যানেজার সুভাষ শেট্টি এবং পয়েন্টসম্যান শেখ মোহাম্মদ খলিফকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার উড়িষ্যার বালাসোর জেলার নীলগিরি রেল স্টেশনের কাছেই ভদ্রক বালাসোর মেমু ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল। শেষমেশ লোকো পাইলটের তৎপরতায় এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানা গেছে। রেল ট্রাকের যেখানে মেরামতির কাজ চলছিল সেই ট্রাকেই ঢুকে পড়েছিল ট্রেনটি। সূত্রের খবর, ভদ্রক বালাসোর ট্রেনটি সফরকালে ঢুকে পড়েছিল লুপ লাইনে এবং সেই লাইনেই চলছিল মেরামতির কাজ। সেই লাইন ধরে আরেকটু এগিয়ে গেলেই যে দুর্ঘটনার অন্ত থাকতো না সেটা বলাই বাহুল্য। ট্রাকের এন্ড পয়েন্টে প্রবেশ করতেই গড়বড় লক্ষ্য করতে পেরেছিল লোকো পাইলট এবং তার তৎপরতাতেই এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তিনি গড়বড় লক্ষ্য করেই তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক লাগান। পরে তিনি ট্রেনটিকে বালাসোরের দিকে ঘুরিয়ে নেন এবং এই গোটা ঘটনার দায় পড়েছে স্টেশন ম্যানেজার ও পয়েন্টসম্যানের উপরে। আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। আপনার সাথে ছিলাম আমি তন্ময়। এমনই নতুন নতুন খবরের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।